Assalamualaikum বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো মাস শেষ থেকে আপনাদেরকে স্বাগত। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে সাইকেল ফিটিং ভিডিও নিয়ে। তো এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে লেডিস সাইকেল আপনারা কিভাবে ফিটিং করবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো লেডিস সাইকেল না, আমাদের নর্মাল রেঞ্জার সাইকেল। তো সেই সাইকেলগুলো আপনারা কিভাবে ফিটিং করবেন সেটি আজকে এই ভিডিওতে দেখাবো। তো তাহলে চলুন বেশি দেরি না করে আমরা ভিডিওটা স্টার্ট করি। আমাদের সাইকেল। তো এই সাইকেলের সম্পূর্ণ পার্টসগুলো আমরা বের করে নিয়েছি। তো এবার আমরা আমাদের এই সাইকেলের পার্টসগুলো আমরা একটা একটা করে সবগুলো গুছিয়ে গুছিয়ে আমরা সাইকেলটাকে তৈরি করে নেব। তো প্রথমে আগে আমরা আমাদের সাইকেলের যেটা সেমের অংশ আমাদের ফ্রকটা, তো সেই এক সাকা ফ্রকটা এখন আমরা লাগিয়ে নেব। তো এই সাইকেলটার সাথে দেখবেন আমাদের এরকম ধরনের রিং আসে, তো সেই রিং দিলে আপনারা ফ্রকটা লাগানোর আগে এভাবে আপনারা রিংগুলো বসিয়ে দেবেন। এভাবে এইভাবে বসিয়ে দিবেন। দেওয়ার পর তারপর আপনারা এই ফরকটা আর সাইকেলের ফেরানটা ভিতর দিয়ে এভাবে ঢুকিয়ে দিবেন। তো এইভাবে ঢুকিয়ে দেওয়ার পর তারপর আমাদের উপরে যেটা কাপ আছে ফেরামের, তো সেই কাপের উপরে আবার আপনারা এই রিংটাকে বসিয়ে দিবেন। এই রিংটাকে বসিয়ে দেওয়ার পর তারপর আপনারা এই রেসার কাপটাকে লাগিয়ে দেবেন। এভাবে লাগিয়ে নেওয়ার পর তারপর আপনারা যেটা উপরে আমাদের জাম জাম লাটটা থাকে, তো সেই জাম লাটটা এভাবে লাগিয়ে দেবেন। তো আমাদের ফর্ক লাগানো কমপ্লিট। তো এবার এখন আমরা আমাদের হ্যান্ডেলটা লাগিয়ে নেব। মানে সাইকেলের সাথে দেখবেন বলা হ্যান্ডেলের সাথে এই পালটা ফিক্স থাকে, তো এই সাইকেলটার সাথে হয়তো ফিক্স নাই। তো এরকম আসলে একই সিস্টেম। এখন আমরা সেই হ্যান্ডেলের তলের অংশটুকু এবার আমরা লাগিয়ে দেবো। যদি আপনি আপনি না ঢুকেন তাহলে আপনারা একটু হাতুড়ি দিয়ে এবার এটা নিয়ে দেবেন। তো এইভাবে দাবিয়ে দেওয়ার পর তারপর আপনারা আমাদের যেটা উপরের টাইটিং বল মানে হ্যান্ডেলের যেটা লাত্তা, তো সেই লাত্তাকে আপনারা টাইট করবেন বারোতে হবে দিয়ে। আমাদের হ্যান্ডেলের তলে পাটটা লাগানো হয়ে যাওয়ার পর তারপর আমরা আমাদের যেটা হ্যান্ডেলের মুঠি, তো আমাদের হ্যান্ডেল উপরের পাটটা সেটা এখন আমরা লাগিয়ে দেবো। হ্যান্ডেলটা লাগানো হয়ে যাওয়ার পর তারপর আমরা এই সাইকেলটাকে আমরা উল্টিয়ে নেব। এইভাবে এইভাবে উল্টিয়ে নেওয়ার পর তারপর আমরা আমাদের যেটা আমাদের এই বেবি কাপ আর বেবি এক্সেল থাকে, তো সেগুলো এখন আমরা লাগিয়ে নেব। তো আমাদের ফেরানোর হাত থেকে বেবি কাপগুলো আগে খুলে নেব। কাপে এখন আমরা বল লাগিয়ে নেব। বল লাগানোর জন্য আগে প্রথমে আমরা গ্রিস লাগিয়ে নেব। তো এরপর এখন আমরা এক কাপে বল লাগিয়ে নেব। তো 11টা করে বল দিবেন, 2টা কাপে 11টা 11টা 22টা বল লাগাবেন এভাবে। এইভাবে বল লাগানো হয়ে যাওয়ার পর তারপর আমরা আমাদের যেটা রাইট সাইডের কাপ থাকে, তো এটা আমাদের রাইট সাইডের কাপ, তো এই কাপটাকে আমরা আগে লাগিয়ে নেব রাইট সাইডেরটা। তো আমাদের
তো আমাদের রাইট সাইডের কাপড় লাগানো হয়ে যাওয়ার পর তারপর আমরা আমাদের লেফট সাইডে থেকে তো আমাদের যে এক্সেল আছে তো সেই এক্সেলটাকে এখন আগে আমরা প্রথমে লেফট সাইড দিয়ে এভাবে ঢুকিয়ে নেব তো এইভাবে ঢুকিয়ে দেওয়ার পর তারপর আমরা আমাদের লেফট সাইডের যেটা কাপ সেই বাকি কাপটাকে আমরা এভাবে লাগিয়ে নেব আমাদের লেফট সাইডের কাপটা লাগানো হয়ে যাওয়ার পর তারপর আমরা আমাদের যে লেফট সাইডের কাপের উপরে আমরা এই রিংটাকে লাগিয়ে নেব তারপর আপনারা এরকম হাতের বেনা দিয়ে আপনারা আবার এই রিংটাকে টাইট করে দিবেন এভাবে এখন আমরা আমাদের সাইকেলের যেটা সামনের আর পাশের মার্কার থাকে তো সেই দুটি এখন আমরা লাগিয়ে নেব তো এই হচ্ছে আমাদের সামনের মার্কার আর এই হচ্ছে আমাদের পিছনের মার্কার তো এখন আমরা আগে প্রথমে আমাদের সামনের মার্কারটা লাগিয়ে নিই তারপর আমরা আমাদের যেটা সামনে যেটা ব্রেক সিঙ্গা থাকে তো সেই সিঙ্গাটার সাথে আমরা আর কি মার্কারটা ফিটিং করবো একসাথে খুলে নেব তো এইভাবে খুলে নেওয়ার পর তারপর আমরা আমাদের এই সিমটারটা আমাদের মার্কারের যেটা এই ক্লিপটা এই ক্লিপের সাথে এইভাবে আমরা ফিক্স করে নেব এইভাবে ফিক্স করে নেওয়ার পর তারপর আমরা আমাদের তো এইভাবে ঢুকিয়ে নেওয়ার পর তারপর আপনারা আবার এই পিছনের যেটা আমাদের বল্টুটা বেরিয়ে আসছে তো সেই বল্টুটার সাথে এখন আমরা তারপর আপনারা এই লাটটাকে লাগিয়ে দেবেন তারপর আপনারা এরকম 10-11 রেঞ্জ দিয়ে সেই বল্টুটাকে টাইট করে দেবেন আমাদের সেন্ডের মাগারটা লাগানো কমপ্লিট তো এরপর আমাদের পিছনের মাগার হয়তো চাকা লাগাতে হবে বা তারপর আমাদের কেরিং সেট লাগানো হবে তারপর আমাদের হয়তো ব্রেক কেবল ব্রেক সেটটা কমপ্লিট লাগাতে হবে কারণ একটা ভিডিওতে এত কিছু লাগাতে গেলে হয়তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো প্রতিকে একটা ভিডিওতে দেখানো সম্ভব না তো আমি আপনাদেরকে পার্ট ওয়ান পার্ট টু যে হিসেবে আমি আপনাদেরকে লেডিস সাইকেলটা ফিটিং করে আপনাদেরকে দেখিয়েছিলাম তো ঠিক সেইভাবেই আমি এই রেঞ্জার সাইকেলটাকেও আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো তো এটা পার্ট নাম্বার ওয়ান ভিডিও তো পার্ট নাম্বার টুতে আমি আপনাদেরকে দেখাবো তো তাহলে সেইটাও এই সাইকেলটা পুরো আগে যদি আপনারা দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর নোটিফিকেশনটা অন করে রাখেন তাহলে আপনারা সেই ভিডিওগুলো দেখতে পারবেন তো আজকের ভিডিও রেখে নিয়েছিল তো যদি ভিডিওতে কেউ নতুন এসে থাকেন তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ভিডিও শেষে আপনাদেরকে যে কথাটা বলি তো যেখানেই থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন আপনার জীবন সুখী হোক